এটাতে কি বলছে দেখো, আমাদের বলছে সিলেট বোর্ড, এটা পৃথিবীর বোর্ড, এত পৃথিবীর ব্যাসার্ধ, এত মহাকর্ষীয় দ্রব্যবেগ সব দেওয়া আছে। আমাদের এটা বলছে যে কৃত্রিম উপগ্রহটির বেগ, এই যে এটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, সো এটার বেগ, কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র আমরা ভালো করে বলছিলাম যে B = √gm/r + h, ঠিক আছে। সো এটা অনুযায়ী মানগুলা বের করো। সো জি এর মান তো আমরা অলরেডি জানি সবাই, কি ভাইয়া সব কিছুই জানে, 6.673 × 10⁻¹১। পৃথিবীর বর কি দেওয়া আছে, পৃথিবীর বর এই যে 6 × 10⁻², এত কেজি ডিভাইডেড বাই আর প্লাস এইচ। দেখো কৃত্রিম উপগ্রহটি উচ্চতা কত, এই যে এখান থেকে এইচটা কত, এইচ হচ্ছে এত, ঠিক আছে। সো আর তো দেওয়াই আছে, আর এমন 6.4 × 10⁻¹⁶ প্লাস এইচ কত, এই যে 3.46 × 10⁻¹⁶। সো এটা হিসাব করলে তুমি কৃত্রিম উপগ্রহের বেগটা পেয়ে যাবা √ এটা এবারে ম্যাথ অনেক করাইছি বুঝছো, তারপরে শিখিগুলো আলাদাভাবে প্র্যাকটিস করাই দিয়েছি যাতে তোমরা জীবনেও বেড়া না খাও, ঠিক আছে। চ্যাপ্টারটা যাতে 100% ক্লিয়ার হয় সেজন্য। ওকে, সো এটা আসতেছে 6372.32 m/s, ঠিক আছে। এত এত হচ্ছে কৃত্রিম উপগ্রহটির বেগ, বুঝছি আমরা। বলো সিলেট বোর্ড 23, 6372.32, ঠিক আছে। এরপরে বলছে কৃত্রিম উপগ্রহটি বুস্তির উপগ্রহ হবে কি, কৃত্রিম উপগ্রহটা কি বুস্তির হবে, এটা হচ্ছে আমরা চেক করবো। সো বুস্তির হওয়ার জন্য, বুস্তির হওয়ার জন্য আমরা জানি পর্যায়কাল T = 24 ঘন্টাও লাগে, ঠিক আছে। সো বুস্তির মানে কি, এই কৃত্রিম উপগ্রহ যদি পৃথিবী হচ্ছে মনে করো তার নিজকের উপর যত সময় একবার প্রদক্ষিণ করে, সেম টাইমে যদি কৃত্রিম উপগ্রহটা তার জায়গায় আবার ফিরে আসে, দ্যাট মিন্স এটাকে পৃথিবীর একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে সবসময় সেম ডিস্টেন্সে আমরা সেম দিকে দেখব, তখন মনে হবে যে এটা পৃথিবীর সাথে স্থির আছে, ঠিক আছে। বাট পৃথিবী যে টাইমে ঘুরতেছে ওই টাইমে এটাও ঘুরতেছে, এরকম যদি হয় পৃথিবীর আবর্তনকাল আর এই কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল সমান হয় তাহলে বুস্তির হবে, এটা আমরা পড়ছিলাম। তাহলে বুস্তির হওয়ার জন্য T = 24 ঘন্টাও লাগবে, সো আমরা চেক করবো এখানে T = 24 ঘন্টা আছে কি না, বুঝছি। ওকে, সো আমরা চেক করবো T = 24 ঘন্টা আছে কিনা। আমরা আশা করি সূত্রগুলো জানি যে কি ভাইয়া আবর্তনকালের সূত্র T = √r + h³ / gm, এইটা আমরা পাইছিলাম না, মনে আছে আবর্তনকাল দেন উচ্চতা বের করার সূত্রগুলা আমরা হচ্ছে প্রতিবর্তন করে পাইছিলাম, মনে আছে। ওকে, কোনটা দেখে যে B = √gm/r + h, এই সূত্রের সাথে আমরা এটা তুলনা করছিলাম, B = ω ছিল না, ω r, এখান থেকে 2π/T × r + h, এই দুইটাকে প্রতিপাদন করে এক করে হচ্ছে আমরা এই সূত্রগুলো পাইছিলাম, মনে আছে, বা তোমাদেরকে এগুলো ভালো করে দেখাইছিলাম। সো দেখো এখান থেকে তুমি কি পাবা, টিটা বের করো, তাইলে হয়ে যাইতেছে একদম ইজি, জাস্ট এগুলো মান বের করবা, সব দেওয়া আছে, r + h³, আর দেওয়া আছে 6.4 × 10⁶, এইচ হচ্ছে 3.46 × 10⁶ হোল কিউব, দেও নিচে আছে জিএম 6.673 × 10⁻¹১ × m কত, পৃথিবীর বোর 6 × 10⁴ দেওয়া আছে। তো এটা হিসাব করলে তুমি এ পেয়ে যাবা √ 6.4 × 10⁶ + 3.46 × 10⁶³ / 6.673, এগুলো হিসাব নিকাশ ভালোভাবে করা লাগবে, পোলা পান নাইলে সমস্যায় পড়বা। সো এই এটা আসতেছে 9722.09 এই যে আনসার আসতেছে এটা আসতেছে সেকেন্ডে, ভালো করে জানো এখানে সব এককটাকে ওইগুলো সেকেন্ডে হিসাব করা হয়, ঠিক আছে। সো এটাকে যদি তুমি 3600 দ্বারা ভাগ দেও, 3600 দ্বারা ভাগ দেও, সো আনসারটাকে এটাকে যদি তুমি 3600 দ্বারা ভাগ দেও এটা সেকেন্ড থেকে ঘন্টায় চলে যাবে, ঠিক আছে। তো এ ভাগ দিলে তোমার কত আসে 2.7 আওয়ার আসতেছে, 2.7 ঘন্টা আসতেছে।
সো দেখো এই টি যেহেতু টি ইজ নট ইকুয়াল টু চব্বিশ ঘন্টা, চব্বিশ ঘন্টার সমান কি এটা 2.7 ঘন্টা বের হয়েছে, চব্বিশ ঘন্টার সমান নয় এটা কি বুস্তির উপগ্রহ হবে, তাহলে বুস্তির হবে না, বুস্তির হয়েছে এটা চব্বিশ ঘন্টাও লাগবে বুস্তির হবে না। সো এই যে কত সিম্পল একটা ম্যাথ আনসার করে তুমি এখানে চার মার্ক পাইতে পেয়ে যাইতেছো, দশ মার্ক পেয়ে যাইতেছো টোটাল। সো এটা তো মনে করো তোমাদেরকে কম আনসারে বেশি মার্ক দিয়ে দিচ্ছে, ঠিক আছে না, বুঝছি আমরা এটা বলো। ওকে,